2000 সালে ঘোষণা দিয়ে সুন্দরগঞ্জের মাটিতে জামাতের আমির গোলাম আজমের আগমন প্রতিরোধের মধ্য দিয়ে রাজনীতিতে আবির্ভূত মঞ্জুরুল ইসলাম লিটন। মাত্র 2 বছরের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জঙ্গি জামাতের বিরুদ্ধে লড়াকু অবস্থানই তাকে জনপ্রিয় আর স্বাধীনতা সপক্ষের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 2013 সালের 28 ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির রায়কে কেন্দ্র করে বামুনডাঙ্গায় 4 পুলিশ হত্যা, পরের বছর 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে জামাত শিবিরের সহিংসতার মূল টার্গেট ছিলেন লিটন। তার 2016 সালের 31 ডিসেম্বর নিজ বাড়িতে আততায়ীর গুলিতে খুন হবার পর স্বাভাবিকভাবে সবার সন্দেহের তীর ছিল জামাত শিবিরের দিকেই। কিন্তু ঘটনার পৌনে 2 মাস পর যে সত্য প্রকাশ হয় তা সবাইকে বিস্মিত করে। সুন্দরগঞ্জের উন্নয়নকে বন্ধ করার জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে, যাতে সুন্দরগঞ্জের মানুষ অবহেলিত থাকে। খুনটা এমন একটা জিনিস যেটা কোনো না কোনো কোনোভাবেই প্রকাশ পায়। আইনের শাসন বাংলাদেশে আজও প্রতিষ্ঠিত আছে বিধায় সত্যটা প্রকাশিত হয়েছে। এমপি লিটন হত্যার ঘটনায় একটি মামলা হলেও তাতে আসামির নাম ছিল না। অজ্ঞাত আততায়ী হিসেবে একসময় তার স্ত্রী স্মৃতিকেও সন্দেহে আনে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু লিটন হত্যার 1 মাস আগের এক ছিনতাই মামলার ঘটনাস্থলে পাওয়া পিস্তলের ম্যাগজিন ও লিটন হত্যায় ব্যবহৃত পিস্তলের গুলি মিলে যায় কাদের খানের লাইসেন্স করা পিস্তলের সঙ্গে। 2017 সালের 21 ফেব্রুয়ারি ছিনতাই মামলায় গ্রেফতার শাহিন রানা ও মেহেদি সব রহস্য খুলে দেয়। 25 ফেব্রুয়ারি গ্রেফতার হন কাদের খান ও অন্যান্য আসামিরা। আমাদের এই জনপ্রিয় নেতাকে মেরে হত্যা করে এটা জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে নিজকে তার ফায়দা আগামী দিনে সে ফাঁকা হয়ে যেত মাঠ, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এই কারণে সে এই কাজটা করেছিলেন। লিটনের এই হত্যাকাণ্ডকে রাজনীতিতে বিশ্বাসঘাতকতার আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন তার সহকর্মীরা। আমাদের মিত্র যাদেরকে ভাবি তাদেরই একজন ব্যক্তি কর্নেল কাদের এই জঘন্যতম একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। চন্দন যদি এখানে উপস্থিত থাকতো তার উপস্থিতিতে রায় হতো এবং তাকে আপনার তার ফাঁসি হতো সবচেয়ে খুশি হতাম। সে আজকে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের দাবি থাকবে তাকে যে কোনোভাবে বন্ধু রাষ্ট্র থেকে পাকড়াও করে তার জন্য ফাঁসি কার্যকর করা। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ যে 2টি আসনে পরাজিত হয়েছিল তার একটি ছিল গাইবান্ধার এই সুন্দরগঞ্জ। এই আসনে 1973 সালে একবারই জয় পেয়েছিল আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনেও এখান থেকে জয়ী হয় যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত পলাতক ফাঁসির আসামি রাজাকার আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ। 2014 সালে মঞ্জুরুল ইসলাম লিটনের মাধ্যমে আসনটি ফিরে পেয়েছিল আওয়ামী লীগ। রতন সরকার, সময় সংবাদ, গাইবান্ধা।